সালমা বলেন আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের মধ্যে এসেছেন আমার নবী আয়েশা বলেন উম্মে সালমা ঘরের ভিতরে যেই পুতুল নিয়ে গেছিলাম ওই পুতুলের মাটি গুলার খবর নাও উম্মে সালমা বলেছিলেন নবী গো মাটির খবর নেব পরে আগে বলেন না আপনার মাথা মুবারকের চুল মুবারকে কেন পানি দেখাচ্ছেন আপনার দাড়ি মুবারকে কেন বালি লেগে আছে আপনার শরীর মুবারকে কেন পানি লেগে আছে এটা এখন জিজ্ঞেস করো না আগে দেখো না বোতলের মাটির রঙের অবস্থা কি উম্মে সালমা কইলো বিগো আপনার এমন কেন লাগে গো আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায় আমার নবী ডাক দিয়ে উম্মে সালমা আমি আমি যখন দেখেছি শুনেছি আমার হুসাইনের গলার ভিতরে তারা সুরিটা চালাই দিবে ওই মুহূর্তে আমার নাতিরে আমি বুকের মধ্যে জড়াইয়া কারণ জমি নেই ওই বালুর মধ্যে যে গলা ঘুরি খাইছি ওই কারবালার জমিনে দুলা বালি গুলা আমার শরীরে লাইগা রয়েছে গেলাম আসমানের দিকে আগে তাকাইলাম দেখতেছি আকাশ থেকে ধুরা ধুরা বৃষ্টি ফুটা পড়ে আকাশে কান্দে বাতাসে কান্দে আমার মনে হয় কান্নাই প্রথম চেষ্টা আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি বিপুল রাহায়া কান্দে ফাতেমা জননীরে হায় রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে আমি আদের উপাস কতদিন বুকাইছিলাম আর কি সময়ের কারণে আল্লাহ বলে আমি আপনাদের সামনে আয়াত পড়ি নাই তবে একটা কথা বলে দিয়ে যাই কার বলাই তারা সুবিধা চালাই দিল কাকে তারা শহীদ করে ফেলল আজকে গণনারা যদি ইহুদিরা গটাই তো মন তারে বুঝ দিতাম ইহুদিরা খ্রিস্টানরা গটাইলে মন তারে বুঝ দিতাম আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা ফাঁকিওয়ালা ফুরাতের পানি দিয়ে উজু কারণে মারা ওই ফুরাতের কান্তর নামাজ পড়েছে আমার নবীরা ওলা আজকে গলায় সুরি চালিয়ে দিয়েছে অযুবক রে তুমি কেবলমাত্র একটা পাথর নবী তোমার চুমা দিয়েছে তাই বলে আমি তোমার চুমা দিই নবী যদি চুমা না দিত আমি তোমার চুমা দিতাম না কেমন পর্যন্ত ওই পাথরের ভিতরে হাত দিয়ে চুমা দিবে বলে
حاجي وہ چاہنے والے حاجی جب جاؤ تم مدینہ دربار مصطفیٰ میرا سلام کہنا دربار مصطفیٰ میرا سلام کہنا তোমার মাঝে নবী জুমা না দিয়ে আমি উমর তোমার মাঝে জুমা দিতাম না এই জুমা দেওয়া শুরু হলো এখনো হাজিরা গেলে আপনার কাফেলার নাম কি মদিনার মুসাফির হস কাফেলা এমন ভাবে আমাদের শামান হস কাফেলা এমন ভাবে অনেকগুলো কাফেলা আছে ও বন্ধুরি বন্ধু ও পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য প্রতিযোগিতা করে কেন আমার রসুল পাথরের চুমা দিয়েছেন এই বলে তারা পাথরের চুমা দেয় এখন আমার প্রশ্ন হলো অনেকে বলেন তাহিরি কেন গরম হয়ে যায় তাহিরি কখনো নরম কখনো গরম কখনো তাহিরি ওইখানকার মধ্যে বৈশা শেষ রজনীতে তাসবি দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে আবার যখন দেখি রাস্তাঘাটে আহলে বায়তের বিরুদ্ধে কেউ কথা বলে ইমামে আলী বুখারীর বিরুদ্ধে কথা বলে আমি আর খানকায় বসে তাসবিহ দেখি না আমি বাস করে নেমে প্রতিবাদ করি আমার নবী চুমা দিছে তাই তোমারে চুমা দিছি এখন আমার প্রশ্ন ইমাম হুসাইনের গলার মধ্যে আমার নবী শুধু একবার চুমা দেয় না আমার নবী হাজার অনেক বার চুমা দিয়েছেন যার গলার ভিতরে আমার নবী এতবার চুমা দিয়েছে এই গলার ভিতরে তারা কেমনে চুরি যায় আমার বুঝে আসে না গো এই ঘটনাটা তো কোনো ইহুদিরে ঘটাই নাই কোনো খ্রিস্টানে ঘটাই নাই নামদারি মুসলমানের গোষ্ঠীরা আমার নবীর নাতি ইমামে আলী মুকাম ইমামে হুসাইনের গলার মধ্যে তারা ছুরিটা চালাইয়া দিছে এই পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ এখনো আছে যারা ইহুদির প্রেমে ফানা হয়ে যায় যারা ইহুদির পক্ষে কথা বলে আসে না নাই ইহুদির পক্ষে কথা কয় গতকাল আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এই বাংলাদেশে ইহুদি প্রীতি চলবে না এই বাংলাদেশে ইহুদি প্রীতি চলবে না সে আমার নবীর নাতি ইমামে আলী মুকামকে শহীদ করার জন্য ইবনে জিয়াদকে নেমে দিয়েছে এবং সে পাঠিয়েছে ইবনে জিয়াদ বলেন আমাকে পাঠাইছে ইহুদি আমি যদি সেই দিন হুসাইনকে গলা না কাটতাম তাই ইহুদি আমার গলা কেটে ফেলতো এই ডরে আমিও কাটছি আমিও তার গলা কেটেছি এই জন্য ইহুদিকে কোনোভাবেই বাঁচাইবার কোনো সুযোগ নাই আজকে যারা ইহুদিদের পক্ষে কথা বলে আমার যুবক ভাইয়েরা পরিষ্কার কথা হলো আমরা কি
হুসাইনি ইয়াজিদিয়া হুসাইনি কারা কারা হুসাইনি দুই হাত ধরে রাখেন আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন আজকে আপনারা ইতিহাস করে দিলেন এটাই বাস্তব প্রমাণ আমি আপনাদের ভালোবাসা দেখে গেলাম আমি আপনাদের ভালোবাসার প্রচারক যে এই খুলশীতে গিয়েছিলাম ডিজেল কলমের ময়দানে মুসলমানদের বৃষ্টি দেখেছি কিন্তু এই বৃষ্টিতে প্রেমিকদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহলে বাইতের ওয়াজ শুনতে দেখেছি কথা বলেন ঠিক না ঠিক আরো বলবেন ঠিক কিনা বলেন এই জন্য যুবক ভাইয়ের আমার হুসাইনের পক্ষে থাকলে লাভ না লস ইয়াজিদটা যখন দেখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা মুবারককে দেখে সবার মন মানসিকতার পরিবর্তন তখন ইয়াজিদ এসে ডাক দিয়ে কয় হে জয়াল আবেদিন যা হবার তো হয়ে গেছে যা হবার তো হয়ে গেছে এখন একটা সমাধানের দরকার জয়াল আবেদিন বলেন কেমনে সমাধান করা যায় দুষ্ট লোকের ইজিদার কথা কি তিতারা মিষ্টি দেখবেন আমার দেশের মুনাফিকরা মুখের ভাষা খুব মিষ্টি আসেন বসেন বহু ফায়দা হবে আসলে নাই কিন্তু তাদের ভিতরে কি শয়তানি ভিতরে কি শয়তানের উপরে মধুর লেভেল ভিতরে কি শয়তানি না বিষ ভিতরে কি উপরে মধুর লেভেল ভিতরে কি বিষ এই জন্য যুবক ভাইয়ের আমার মিষ্টি কথা বলে বলেই কিন্তু ইয়া হুসাইন ইয়া হুসাইন কইলে কিন্তু নিছিল নিয়ে কিন্তু সুরিটা চালাইছে কথা কল ঠিক না বেঁধে এদিকে ইমামে জয়নাল আদিবিন রাদিয়াল্লাহু তাআলা হুকে ডাক দেব রে জয়নাল যা হবার তো হয়ে গেছে এখানে একটা কাজ করি দেশের স্বার্থে শৃঙ্খলা স্বার্থে আমরা একটু সমন্বয় করে করা উচিত জয়নাল আদিবিন তো কাজ ছেড়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাজ ছেড়ে হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী নবীর অত্যন্ত কলিজার টুকরা যিনি আহলে বাইতের অন্যতম সদস্য যিনি ইমানের অবিচ্ছেদ্য অংশ সেই মাওলানা আলী যার জীবনে প্রথম নবীর থুতুম বরক খেয়েছেন যার জীবনে সর্বপ্রথম আমার নবীকে জবান দিয়ে ডাক দিয়েছেন যার জীবনে সর্বপ্রথম নবীর চেহারা মুবারক দেখেছেন সেই মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে আহা আমার নবী পাকের আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে জায়নাল আবেদিন ডাক দিয়ে কয় ঠিক আছে হ্যাঁ এত কিছু করা দরকারই মিষ্টি কথা বলতেছে আর কি তখন বলতেছে ঠিক আছে যদি একটা সমাধান করতে হয় আপনার কাছে আমার চারটা দাবি আছে জোরে বলেন কয়টা কথা বলে কয়টা এক নম্বর দাবি আমি এখান থেকে দর্শি কারণ আছে আমি সবসময় স্কেপটিক রাখি যেন আমাদের এই পোলাপানগুলো যেন আস্তে আস্তে আমাদের ঘটনাগুলো খণ্ড খণ্ড হৃদয় ধারণ করতে পারে এই জন্য আমি দেখেন গেলাম ফটিক্সের ওই দিন এক অ্যালবাম গতকাল ফলমন্ডি এক অ্যালবাম এবার জমিতুল ফলা এক অ্যালবাম আজকে খুলছি আরেকটা অ্যালবাম সব মিলাই যেন একটা চতুর্মুখী প্রেম আসে কি হৃদয়ে চলে আসে সেই চিন্তা করে আমি কিছু কথা বলছি আপনাদের কি অসুবিধা হবে এজিদিরা হুসাইনি কি কেউ লড়ে নাই কেউ যায় নাই নাকি আরে আশ্চর্য মাশাআল্লাহ মারহাবা বলেন চলবে নাকি ইনশাআল্লাহ করবে কেন আল্লাহ কবুল করুন আমিন কর বেশি লম্বা করবো না আস্তে আস্তে সময় গুছাইতেছি এবার এজি ডাক দিয়ে কই জয়নাল আবেদিন একটা কিছু তো করা দরকার ঠিক আছে আপনার কাছে আমার চারটা দাবি নাম্বার ওয়ান আমার বাবার হত্যাকারীদেরকে আমার বাবাকে যারা শহীদ করেছে তাদেরকে আমার হাতে তুলে দিতে হবে মনে রাখবেন মনে রাখবেন এজিদ যে কোনো সাধু এর যে বাসায় বাড়লে যেটা আপনার দেশের মোল্লারা ভালো লেগেছে ও যেটা বলছিলাম হুজুর বলতে পারেন তো আমি একটা স্টেটাস দিছিলাম এই বাংলাদেশে এজিদ প্রীতি চলবে না এটার ভিতরে এক হুজুরে কমেন্টস করছে এজিদ ছিল মর্দে মুজাহিদ আমি কে হ্যাঁ হলে মরা মুজাহিদ হ্যাঁ কি মর্দে না মরা হ্যাঁ বলে এমন মুজাহিদ রে একবারে হ্যাঁ জীবন দিয়ে বলে মুজাহিদ এ হলো শয়তান শয়তান কথা কথা এর সাথে কোনো আপোষ আছে এরপর লাস্টে তোমার দিকে যে কোনো ভাবে তার সাথে চলে না শেষ পর্যন্ত বললাম যে আপনার ছেলে হইলে আপনার ছেলের নাম রাখকে নিয়ে যাই
একবার বাপিকে খুন করতে পারেন তাহলে বোঝা গেল আপনি যে কোনোভাবে এজিদের বিরুদ্ধে কথা বলতে চান না তাহলে বোঝা যায় ঠিক আছে কিছু রাখা দরকার নাই আমার মনে হয় তার সাথে আত্মীয়তা সম্পর্ক আছে আপনার এসে মনে হয় আপনার বোন জামাই লাগবে এজিদের দল বড় কুখ্যাত দল কথা বলেন মানে এত চাপাবাস ওদের বাসায় বাজুন এত কিছু শুরু হয়েছে এখন মেহরাবে দাঁড়ায় দাঁড়ায় তয় এজিদের কোনো দোষ নেই এবং এজিদকে মানে সাহাবি তো এরা তো ইতিহাস জানা দিকে বলে এরা তো ইতিহাস জানে না এর জন্য বলে তো যাই হোক তো এজিদের কাছে ইমামে জয়নাল আবেদিন চারটা দাবি করছে নাম্বার ওয়ান আমার বাবাকে যারা শহীদ করেছে তাদেরকে আমার হাতে তুলে দিতে হবে দুই নম্বর যে সমস্ত কল্লাগুলো কেটে কেটে বিক্ষিপ্ত অবস্থা আপনারা দূরে সরে দিয়েছেন এবং যে সমস্ত কল্লাগুলো আলাদা আলাদা পড়ে আছে এই কল্লা মুবারককে এক করে আমার হাতে তুলে দিতে হবে কয় কেন কয় আমি যেন ওই কল্লা মুবারকটি দেহের সাথে মিলিয়ে মিলিয়ে তাদেরকে লাইন ধরে জানাজা পড়ে দাফন করতে পারি না কথাটা কিন্তু ওরাই ভাড়াই দিয়ে না বৃষ্টি তো বৃষ্টি না হলে আয়াত কইরা সুন্দর গ্রামে একটা তাফসীর স্টাইলে ওয়াজ করলো বলি কারণ আমি পরিবেশ যেমন যেমন কথাই বলি আমি যে পারি না বিষয়ে মন না মান জাদ্দা ওয়াজাদা যে চেষ্টা করে সে পায় আমিও চেষ্টা করলে আমি পারি কিন্তু আজকের পরিবেশ নাই ওইভাবে ওয়াজ করা এই জন্য আমি আয়াতের দিকে তাই না আস্তে আস্তে আমি হাদিস মোবারক দিয়ে ওয়াজটা সাজাইলাম না শুধুমাত্র প্রেমিক যারা এসেছেন তাদেরকে একটা তথ্য দিচ্ছি বাবা বাবা প্লিজ আর বিশ পঁচিশ মিনিট এরপরে জয়নাল আবেদিন বলেন তিন নম্বর দামেস্কের যে মসজিদ এই মসজিদে আমাকে জুমায় কথা বলার সুযোগ দিতে হবে চার নম্বর আমাকে দেখার জন্য আমাদের সহযোদ্ধা হয়ে আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে যারা এই কুফার আশেপাশে আছে প্রত্যেককে মদিনায় সুন্দর করে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলবেন না এখন বলুন দাবি কয়টা আর যেমন দাবি কয়টা এই চার দাবি উপস্থাপন করার পরে এজিদ একটা ভান ধরছে ডাকদিকে এই হুসাইন কি কে শহীদ করেছস একটা কয় খুলি খুলি জিজ্ঞেস করছে এই তুমি কি শহীদ করেছ কনা আমি না সীমারে শহীদ করছে এবার সীমারে জিজ্ঞেস করে এই সীমার তুমি কি শহীদ করেছ সীমা বলে আমি না আরেকজন আচ্ছা বলুন তো কারবালার গণনাটা কি কোনো হঠাৎ করে হয়েছিল নাকি প্ল্যান করে হয়েছিল দিনে হয়েছিল না রাতে হয়েছিল এবং এটা কি কোনো গোপন বিষয় ছিল নাকি আলোচিত বিষয় ছিল তো এজিদ যে এত বড় দায়িত্ব প্রাপ্ত হয় না এর জিগায় তুমি মারছ এর জিগায় তুমি মারছ এর জিগায় তুমি শহীদ করছ এরা কয় কেউ কেউ তো স্বীকার করে না এজিদ লাস্টে বলতেছে কুস্তিয়া জয়নাদ্দিন কেউ তো স্বীকার করে না বলেন তো এখন আমি কি করি দেখেন কত বড় বাচ্চা কথা বলেন ঠিক না ঠিক পরে ইমাম জয়নাল আব্দিন বলছে হে ইয়াজিদ আমার বাবার হত্যাকারীরা প্রকাশ্য হওয়ার পরেও আপনি আমাকে এই উত্তর দিবেন আমি আশা করিনি তার মানে বোঝা যায় জয়নাল আব্দিন ইয়াজিদের প্রতি অসন্তুষ্ট নাকি সন্তুষ্ট অসন্তুষ্ট কারণ সে জেনে শুনে জেনে বুঝে না দেখার বান করেছে কথা বলেন ঠিক এরপরে দেখেন দুই নম্বর হলো আমার বাবাকে এবং আমার আত্মীয় স্বজনকে যারা শহীদ করেছে এদের কল্লা মুবারকগুলো এক করে দিতে হবে যান এটা রাখলাম দুই নম্বর গেল তিন নম্বর আমাকে দামেস্কের মসজিদে কথা বলার সুযোগ দিতে হবে এবার মসজিদের মধ্যে মুসল্লি ভরপুর অনেক মুসল্লি এসেছে তখন জয়নাল আবেদিন দাঁড়িয়ে শুধু একটা কথা বলছিলেন হে কুফাবাসী হে কুফাবাসী আমি আপনাদের কাছে জানতে চাই হে মুসল্লিয়ানে কেরাম আমি আপনাদের কাছে জানতে চাই আমার বাবা হুসাইনের অপরাধটা কি ছিল যেই মাত্র এই কথা বলল করুণ কণ্ঠে যখন জয়নাল আবেদিন দামেস্কের মসজিদে এই কথাগুলো ছেড়ে দিল ওই মুহূর্তে মসজিদের মুসল্লিদের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে ইয়া আহলাল কুফা তাবকুন হে আহলে কুফাবাসী তোমরা কি কাঁদছ আমার কাছে উত্তর দাও আমার বাবার কি অপরাধটা ছিল কে অপরাধী পারে না সবার মাথা নিচু করে ফেলেছে এজি টের পেয়েছে এই মুহূর্তে যদি জয়নালের বক্তব্য দীর্ঘ হয়ে যায় তাহলে অসংখ্য মুসল্লিরা জয়নাল আবেদিনের পক্ষে চলে যাবে সে তো খুব চালাক মুসল্লিদেরকে ডাক দিয়ে বলে আজান দিয়ে দেন আল্লাহ তো না এরপরে মুয়াজ্জিন
মসজিদের মধ্যে দাঁড়াইয়া তিনি আযান দিয়ে দিবেন আযানটা যখন এইভাবে দেয় আমার দেশের মধ্যে আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার বলে বলে উত্তর দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে উত্তর দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কুররাতু আইনিকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে উত্তর দেয় ও যুবকের দল কিন্তু নবীর নাতি ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জয়নুল আবেদীন তিনি কি জবাব দিয়েছেন জানেন ওরা যখন আযানটা দিয়েছে আযান দেওয়ার সময় এইভাবে আযান দিয়েছে আযান দেওয়ার সময় আল্লাহু আকবার বলার পরে ইমাম জয়নুল আবেদীন আল্লাহু আকবার বলে জবাব দেয় নাই কিভাবে জবাব দিয়েছে শুনেন আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله إذا আমি জরুরি হয়ে গেছি ছোট ছোট আদম শুনছিলাম এইভাবে শিখতে পারি না ভালো করে এটা হলো ওই সূত্র আর কি আর আমি যেভাবে দিই সেটা হলো এইভাবে জরুরি আপনি কিন্তু আদম শুনতেছে উত্তর উত্তরটা কি দিয়ে শুনলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আজান দিচ্ছি কষ্ট হচ্ছে তবে এবার শুনে আশহাদু আল্লা ইলাহা আমি জানি যে ওয়াজের পরে আপনারা ধরবেন এই জন্য আমি ওয়াজটা মিলাই আলোটা দিয়ে ফেলতেছি কারণ এখন ওয়াজের বিচার আলোটা হয়ে পড়ছে মাথা বাজুরে আগে তো সবসময় উপর রিকোয়েস্ট করতেন আজকে এমন ওয়াজ ধরছি ওয়াজের ভিতরে আলোটা হয়ে পড়ছে মাথা বাজুরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন শোনো أشهد أن محمدا رسول الله ليبيت ثاقبي ليبيت ثاقبي أشهد أن رسول الله
যেই মাত্র মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন জাইনুল আবদিন আযানের উত্তর দিছে লা শাইয়ুন আকবার মিনহু, আল্লাহু আকবার এমন একটা ধ্বনি এর উপরে আর কোন ধ্বনি না। উত্তরটা কি আমাদের মতো দিছে? না। আচ্ছা, যখন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন হযরতে জাইনুল আবদিন উত্তর দিছে নাম, অবশ্যই বালা দামি আমার রক্ত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, ওয়াশারি আমার চুল বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, ওয়া লাহমি আমার রক্ত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বুঝছেন? কিন্তু এখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, বলছে ঠিক আছে, কোনো উত্তর দেয় নাই। যেই মাত্র হাইয়া আলা সালা বলবে, তখন জয়েল আব্দিন বলছে চুপ করো, আজান চলবে না। তোমরা মুখে বলছো আল্লাহু আকবার আল্লাহ মহান, তোমরা মুখে বলছো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওকে আমি মেনে নিলাম। এখন মুখে বলতেছো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে বলছো আমি সাক্ষ্য দিচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর রাসূল, তো আমি জয়নাল জানতে চাই হাইয়া আলা সালা পড়ে, নামাজ পড়ে, আজান পড়ে, ইকামাত পড়ে, জামাত পড়ে, আগে জানতে চাই নবী যদি আল্লাহর রাসূল হবে, রাসূল যদি আল্লাহর, নবী যদি আল্লাহর বন্ধু হবে, নবী যদি আল্লাহর রাসূল হবে, তাহলে সেই নবীর আদরের নাতির গলায় কেন ছুরি চালাইছো? আগে জবাবটা দাও, তারপর আজান দাও। আমার শরীরে কারেন্ট চলে আসে, তোরা মুখে বলবি আল্লাহ জিকির করবি, মুখে নবীর জিকির করবি, আবার আহলে বাইতের বিরুদ্ধে কথা বলবি, নবীর আউলাদের গলায় ছুরি চালাবি, তোরা মুনাফিক। আরো জোরে, আরো জোরে, ইমাম হুসাইনের গলায় যা ছুরি চালিয়েছে এরা মুনাফিক, এরা বেঈমান, এরা লম্পট, এরা চরিত্রহীন, এরা মুনাফিক, এরা সিনাফিক। পরিষ্কার হয়ে গেল দল দুইটা। আজকে কি তাহিরি নতুন দল বানাইছে? দাওয়াতি ইমানির স্লোগান কি? এটা কি বিভাজন সৃষ্টিকারী? দাওয়াতি ইমানি বাংলাদেশ আমার কমিটি, এটা কোনো সাংঘর্ষিক নয়, এই কমিটি বর্তমান প্রেক্ষাপটে প্রাসঙ্গিক, এটা সাংঘর্ষিক নয়, দাওয়াতি ইমানি বাংলাদেশ এটা প্রাসঙ্গিক। যেখানে অনৈক্য দেখবে সেই কমিটি দৌড়ায় দিয়ে ঐক্য করার চেষ্টা করবে। সবাই যদি জানতে পারে আলাদা হয়ে যান, কোন ব্যস্ত থাকলে মিলাই বলবে না, কথা বল না কেন? সংসারে পাঁচটা বাড়ি থাকলে একটা বাড়ি তো ম্যানেজার জায়গা থাকে, যার কথা সবাই মানে। আমি চাই মুরব্বীদের মাঝে আমার মাতবরি করার বয়স নাই, মুরব্বীদের ব্যাপারে আমার কোন কথা নাই, আমার আমার মুরব্বীরা আমার মাথার তাজ, কিন্তু আমি কাজ করি এই প্রজন্ম নিয়ে। এক খুশি পোলা পান্ডি করি, আলহামদুলিল্লাহ, এই পোলা পান্ডি করে আমার পোলা পান্ডি নয়, আসেন নি সময় আসেন নি, আর দুই হাত তুলে করে আসেন কি? আমি আমার পোলা পান্ডির চেক দিয়ে রাখি, আমি আমার পোলা পান্ডি বলি, যত ধরনের সমস্যা হোক তোমরা ফেসবুককে গরম করবে না, তোমরা ফেসবুকে চুপ করে ধৈর্য নিয়ে ঘরে বসে থাকবে, অমিল হলে ঐক্য হবে, অমিল হলে মিল হবে, কিন্তু তোমরা ফেসবুক উত্তেজন করবে না, কারণ এই ফেসবুক নামক গসবের কারণে আজকে অনেক ছেলেরা ব্যাপ হয়ে গেছে, আলেমদের বিরুদ্ধে কমেন্টস করে, ওনারা ইকরামদের বিরুদ্ধে কথা বলে,
বিনাশ নয় মেনেস চাই হিংসা মুক্ত সুন্দর চাই আমার জীবনে বাংলাদেশ কোন ধরনের বিভাজন সৃষ্টি করে না দাওয়াতের ইমানি বাংলাদেশ খুব প্রাসঙ্গিক খুব প্রাসঙ্গিক খুব দরকার কথা বলেন ঠিক কিনা আমি আশা করি আমার বক্তব্যকে কোনো নেগেটিভ ভাবে নেবেন না আমি সুন্নি আলেম যারা পীর মাসাই যারা যদি আকীদা ঠিক থাকে আমি আপনার সাথে আছি আমার আকীদা ঠিক না থাকলে তাহিরকে ডায়ও পাবেন না বামেও পাবেন না সামনেও পাবেন না পিছনেও পাবেন না এই ছেলেরা হাত তুলে বলুন আকীদাটা হলো সবচেয়ে বড় সম্পদ আমার জয়নুল আব্দিন শেষ সবক দিয়ে গেছে মুখ দিয়ে নবীর নাম বলবা নবীর বিরুদ্ধে কথা বলবা মুখ দিয়ে আহলে বাইত বাস করবা আহলে বাইতের বিরুদ্ধে আবার কথা বলবা মুখ দিয়ে সাহাবায়ে কেরামের শান গাইবা এই মুখ দিয়ে আবার সাহাবার বিরুদ্ধে কথা বলবা এই মুখ দিয়ে ওলি আল্লাহর পক্ষে কথা কইবা আমার গোপনে ওলি আল্লাহর সঙ্গে বিরোধিতা করবা তোমার মতো কাসা তোমার মতো দাজ্জাল তোমার মতো মুনাফিক সুন্নি জামাতের তবে আমাকে চেত তোলাবেন না তাহিরি কাউকে ধরে না তাহিরির উপরে কেউ ইচ্ছা করে পড়লে তাহিরি কাউকে চারে না ব্রাহ্মণ বাড়ি বলতে একটা শব্দ আছে মেজাজ গরম দিল নরম মেজাজ গরম দিল নরম ব্রাহ্মণ বাড়ির মানুষ মানুষকে ভালোবাসতে জানে চিটাগাঙ্গের মানুষও মানুষকে ভালোবাসতে জানে কিন্তু ব্রাহ্মণবাড়ি আর চিটাগাং এর মাঝখানে কিছু মুনাফিক ডুববে ব্রাহ্মণবাড়ি আর চট্টগ্রামের ঐতিহ্য আর একতা ঐক্য বিনষ্ট করবে আবার অনেক সময় আমরা আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়া মনে করে কেউ ঠেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু তারা ভুলে যায় ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম বিভাগ তাহলে আমি চট্টগ্রামের ভিতরে নাকি চট্টগ্রামের বাইরে সুতরাং তাহিরিকে চট্টগ্রামের বাইরে পাওয়ার কোনো সুযোগ 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 আমি কি বুঝাতে পেরেছি নাকি টু লাইন বেশি বলেছি ভাইয়ের আমার খুব বড় ঢুকবে তাহিরি যা বলে সরাসরি বলে আজকে ওরা কি করেছে এক লাগাই সত্য লড়াই তো ভারি না দুইবার খারেছি ফেরো গুতা লাগছে বললাম বলে এখন একবার দাঁড়াইছে পিন আইসা দেখে নেই যে পিন আইসা পাওয়া গীতটা যেতে হলে সেটি যে পিন দেয় তোমরা স্টেজের ভিতরে যদি কাজ করার হইলে খেয়াল না করো ফুরদে ধনুষ্টঙ্কার দোষে হইলে মল্লাম হইলে ভাগ্য বলো যে পায়ের চামড়াটা শক্ত আছে লোহাটা ঢুকতে পারে না রাস্তা ঠিক আছে নাকি আচ্ছা আমি যে বারবার চট্টগ্রাম আসি আপনারা কি বেজার হন নাকি আমার খুলছি জালতলা আজকে ডিজেল করুনি মাঠে গোলাপ বান্ধব যে মাহফিলটা ধরে রাখছে খুশি না বেজার মাগরিবের পরে বৃষ্টি দেখা যদি মাহফিলটা বন্ধ করে ফেলাইতো তাইলে আজকে কি আমরা মনের মাদ্রিদে বেশি কথা বলতে পারতাম তাহলে পা ভেঙে মচকে যাবে কি কই পাটা ভেঙে যাবে কি না কয়েকটা কথা পাটা মচকাবে কিন্তু ভাঙবে না পাটা মচকাবে কিন্তু ভাঙবে না সাপটা মেরেছি লাঠিটা হাতে নিয়েছি সাপটা মেরেছি লাঠিটা হাতে নিয়েছি এভাবে সুন্নতকে এগিয়ে নিতে হবে একমত সবচেয়ে বড় সম্পদ কথা বলেন কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয় বিনা কৌশলে কলস কলস ঢাললেও সেই কাজ হয় না তাই তো পড়েছিলাম তৈল নামক গল্পটা খুব ভালো করে পড়েছিলাম জীবনে বিনা সম্পত্তির ধ্বংস পিতা পুত্রের শত্রুতা ভাই বোনের কলহ রাজা প্রজার শত্রুভাব এসব ঘটে একমাত্র চেয়ারের জন্য অর্থের জন্য ক্ষমতার জন্য কারবালার ঘটনা তারই একটি ধারাবাহিকতা লুপ কি লুপ হামসে বড় কোন হ্যাঁ আমি সবচাইতে বড় আমার উপর আর কেডা আছে এই যখন আপনার অবস্থান হবে দেখবেন আপনি চেয়ার থেকে ঠুস করে মাটিতে পড়ে গেছেন এইভাবে এজিদ কি উঠেছে না পড়েছে এজিদ কি উঠেছে না পড়েছে কিন্তু কাহার নাম কি এজিদ দেখেছেন ফেরাউন দেখেছেন নমরুদ দেখেছেন আবু জাহেল দেখেছেন আবু লাহাব দেখেছেন কেন দেখেন নাই এদের ইতিহাস হলো নিন্দার ইতিহাস আমল জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে মোহন রেখে দিলাম বয়ান আর সামনে যাব না তবে এতটুকু বলতে চাই বাঁচতে হলে নবীকে নিয়ে বাঁচবো
মরতে হলে নবীর মহব্বত নিয়েই তো বাঁচান মরব, রাজি আছে না নাই? কলসির বেড়ায় তীরে কলসির পোলা পান্ডিরে আবার নতুন করে ভালোবাসে গেলাম, কারণ ওরা যে আমি একটু পর পর আমি লাইভ দেখেছি ওরা যে কাজ করতেছে, ওই উপরে উঠতেছে, ওই যে বাসটার উপরে উঠছে কিছু বলাবান, ওই বাসটার উপরে, ঠিক আছে ঠিক আছে, ওই বাসটার উপরে উঠেছে, আমি লাইভ দিয়ে দিয়ে দেখেছি। আমি বলছি যে পোলাপান চিন্তা করিস না, তোরা বৃষ্টিতে ভিজবি, আমি খানকায় বসে থাকবো না, প্রয়োজনে তোদের সাথে এসে বৃষ্টি খেলা খেলে যাব মাঝখানে, কথা বলে ঠিক না বেঠি? যুবক ভাইয়ের আমার জাইনাল আবেদিন আজকে ছিল বলেই তো আমরা হক কথার ধারাগুলো আমাদের হাতে লুট হিসাবে এসেছে, কথা বলে ওরা কি বলে জানেন? ওরা বলে শুনেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তা শহীদ করেছে, আমি একবার এটাকে হাতে নিলাম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে তাদের খেলাফত নিয়ে হোক আর লোক হোক আর চেয়ার হোক, ওরা হুসাইন রাদিয়াল্লাহু বিরুদ্ধে লেগেছে, হুসাইন রাদিয়াল্লাহু হক ছিলেন, যাক এক এক যুদ্ধ হয়েছে। আমি একবার চিন্তা করেছি যখন আমার 72 জনকে শহীদ করলো, 6 মাসের বাচ্চাটাকে শহীদ করলো এবং প্রত্যেকের জন্য পানি বন্ধ করলো, তখন আমি দুইবার চিন্তা করেছি। কয়বার? জয়নাল আব্দের দোষ কি ছিল? আলী আসগরের দোষ কি ছিল? তো ওনাকে শহীদ করলো কেন? আমি তখন দুইবার চিন্তা করেছি। আবার যখন দেখি চিন্তা করেছি, তখন আমার জন্য প্রাসঙ্গিক হয়ে গেল যেই প্রক্রিয়ায় আলিম খানকে শহীদ করেছে, যেই প্রক্রিয়ায় ওনার সন্তানকে শহীদ করেছে, সেই প্রক্রিয়ায় আমাকেও মেরে ফেলতে পারে, আমার পরিবারকে মেরে ফেলতে পারে। এই জন্য সবসময় আমি সতর্ক থাকি, সবসময় আল্লামা শহীদ ফারুক রহমতুল্লাহ আলাইকে তারা শহীদ করে দিয়েছে এবং খাজা বাকিমিল্লাহ রহমতুল্লাহ আলাইকে তার গুম করে ফেলেছে। আপনারা আওয়াজ করে বলে ঠিক না বেঠি? আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমাদের জন্য খুব অনেকে বলে হুজুরা হুজুরা এত সমস্যা কেন, মিলেমিশে থাকতে পারে না কেন? পারে না এই জন্য গোড়ার ইতিহাস তো মুনাফিকের ইতিহাস, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি একবার দুইবার তিনবার কথা তিনবার আমি চিন্তা করি এবং মিলতে গেলে 500 বার চিন্তা করি, না জানে কোন দিন আবার ইয়া তাহিরি কইয়া ইন্যা আবার বস্তার ভিতরে ঢুকাইয়া কর্ণফুলি নদীর মধ্যে ফেলে দেব। এই মুনাফিক এখন আছে না নাই? এই জন্য মুনাফিক থেকে সাবধান থাকবেন, কাফের বহুত বালা, ডাইরেক্ট চিনা যায় মুনাফিক বাবা, চিনা যায় না, গুলালুর মতন বর্তার মধ্যে কাজে লাগে, বাসির মধ্যে কাজে লাগে, কথা বল ঠিক না? এক বেচার তো কাঁচা মরিছে, সব আছে। হ্যাঁ শরীফ ভাই রাইট কথা বলছেন, দাড়ি টুপি পাগড়ি নামাজ কালাম সব আছে, কিন্তু সমস্যা হইল বাইরে না ভিতরে, কথা কয় না বাইরে না ভিতরে। এখন আমার যে আপনারা একটা গজল গাওয়ার অনুরোধ করলেন, আমি কি গজলটা গায়ে যেতাম? গেয়ে যাবো তাহলে আল্লাহ তাদের কবুল করে বলুন আমিন। আচ্ছা যতক্ষণ আমি কথা বলছি আপনারা কি কষ্ট পাইছেন? আজকে ইমান আকিদার উপরে বেশি কথা বলছি ঠিক না বেঠি? তবে একটা কথা বলি, ইমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে অনেক তীরের আঘাত, বর্ষার আঘাত, তলোয়ারের আঘাত নিয়েও তিনি নামাজ পড়েছে, এই নামাজ আমরা চাই কি চাই না? আল্লাহর ওয়াস্তে পোলাপান নামাজ পড়বেন, এ যদি নেশা করছিল আমরা নেশা করব না? আমরা নেশা করব না? কিছু পোলাপান আছে ডাইনে ভাবে জায়গা আর কি, গেলে গেছে আজকা থেকে আর আমরা নেশা করব না? খাইলে খাইয়ালে স্যার কি করে এদিকে আনতে পারো? তাহলে আজকে থেকে ওয়াদা করলাম আর নেশা করব এবং নামাজ ছাড়বো। তাইলে আমরা শেষ বেলায় এই গজলটা বলে বিদায় হয়ে যাব, বাবা হাত দালাইছেন, বাবা হাত দালাইছেন, আস্তে আস্তে বাবারা লক্ষ্মী আমি যে চিল্লানটা চিল্লাইছি বৃষ্টির কারণে। আচ্ছা ঠিক আছে, তাহলে গজলটা কি শুনবেন? একজন বলছে হুজুর কোরআন তেলাওয়াত করেন, আরেকজন বলছে হুজুর মুজে কুফা ওয়ালো বলবেন, আরেকজন কি পাঠাইছে ভালোবাসার চিঠি পাঠাইছে নাকি দেখি তো।
না তুমি একজনের নাম ধরছো চট্টগ্রামের এক আলেমের, এই জন্য আমি বলবো না, হ্যাঁ আমি এটা রেখে দিলাম, কারণ এইরকম নাম দরাদরির মধ্যে আমি নাই। আমি হক কথা কইয়া যাবো, যার বিরুদ্ধে যাবে যাবে, যার পক্ষে আসবে আসবে, কথা বলেন ঠিক না? নাম দরকার নাই, ঠিক আছে বাবা, এগুলো কইরো না কোনো সময়, আমাকে দিও না, আর আমি প্রশ্নের উত্তর দেই না। আমাকে অনেকে প্রশ্ন করে, যে প্রশ্নগুলো করবে এই প্রশ্নের উত্তর আমি ওয়াজের ভিতরে এমনি দিয়ে দেই, যেন আর প্রশ্ন করতে না পারে। যেমন এজিদের ব্যাপারে প্রশ্ন আসতে পারতো, আমি আগে ওয়াজ করে দিছি, কথা বল ঠিক না? এখানে আবার প্রশ্ন আসছে, আমি বারবার এক প্রশ্ন অবতারণা করি না। তবে একটা কথা মনে রাখবেন, হক হক, বাতিল বাতিল, মুনাফিক মুনাফিক, কাফের কাফের, বাস। আমরা কি